ফলে অসুবিধা নেই, আপনাদের সংখ্যাও বাড়বে, এখানে অন্তত কোনো সংখ্যার হেরফের থাকবে না। যদিও জানি না লোকসভাতে কী হবে, সে সংখ্যা তা নিয়ে আমার আজকের বিতর্ক আমি শুরু করি। অনিবান, আপনার কাছ থেকে বলুন, আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে আপনার উত্তর, আমার অগ্নিবানে আপনার উত্তর। দেশের শত্রু ইন্ডি মিত্র, প্রধানমন্ত্রী বলছেন ভোটে মানুষ করবে নিঃস্ব, সেদিকে ইঙ্গিত করছে। দেখুন, যে প্রধানমন্ত্রীর সংসদে এসে তিনি যা বলতে চান, যাই বলতে চান, সেটা ভালো লাগুক খারাপ লাগুক, বিরোধী পক্ষের সাধারণ মানুষের যাই লাগুক, যা বলবেন সংসদে এসে বলবেন, এইটুকু যিনি করে উঠতে পারছেন না। সংসদে হামলা হোক, সংসদের নিরাপত্তা বিঘ্নিত হোক, প্রতিবাদ হোক, যেভাবে খুশি ভূষিত করুন না কেন, সেইটা নিয়ে আপনি যেটা শুরু করলেন সেটা কিন্তু ফেরত পাবেন শঙ্কুবাবু। আমি তো আমি ছোট ছোট করে সবার কাছে যাবো, দীর্ঘ সময় থাকবো না, প্রত্যেকে বলার সুযোগ পাবেন। প্লিজ প্লিজ, এই জায়গাটাকে যা করবেন যা বলবেন সংসদের মধ্যে এসে বলুন। তিনি সাংবাদিক সম্মেলন করেন না, তিনি সংসদে এসে তার প্রতিক্রিয়া জানাতে পারেন না, এখানে যাবতীয় বিরোধী সাংসদদের সাসপেন্ড করা না হলে সংসদে আসবেন। তিনি যতক্ষণ না বিরোধী শূন্য একটি কক্ষ পাচ্ছেন, তিনি কিচ্ছুরই বলবেন না, এরকম হয়তো পণ করেছেন, ভালো কথা, তার জন্য স্পিকার সম্পূর্ণ উত্তর সাসপেন্ড করলেন। আমি ছোট ছোট প্রত্যেকের কাছে আসি, প্রত্যেকের কাছে আসবো, শঙ্কু আপনার কাছ থেকে শুনুন, যারা বিরোধী যা বললেন অনির্বাণ তার উত্তর, যারা বিরোধী দলনেতাকে রাজ্যের পরপর দুবার সাসপেন্ড করে রেখেছেন, যারা বিরোধী দলনেতাকে রাজ্যে কোনো কথা বলতে দেন না, যারা বিরোধীদের কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করেন, তারা গণতন্ত্রের কথা বলবার আগে আজকে সংসদে যে কায়দায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রকে মকারিতে পরিণত করেছেন, আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ করছি। একজন বর্ষিয়ান ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্টকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, সেটা দেখে নির্লজ্জতায় লজ্জায় বাঙালি হিসেবে মাথা কাটা যাচ্ছে। ক্ষমা চান, ক্ষমা চান, বাংলায় বিধানসভা ভাঙচুর করেছিলেন আর গণতন্ত্রের পীঠস্থানকে হত্যা করবার চেষ্টা করছেন। এই রাজ্যে বসে 9 মাস ধরে আপনারা নকশালীদেরকে উৎসাহিত করেছেন এই সব কাণ্ড কারখানা করবার জন্য। আপনারা এই মুহূর্তে বলছেন।